রাজ্যপাল পদের মেয়াদ ফুরাতেই রাজনীতিতে সক্রিয় হলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। কলকাতায় এসে জানালেন কথা হয়েছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃত্বের সঙ্গে। দু একদিনের মধ্যেই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে তাকে। তবে কলকাতায় ফেরার আগে থেকেই তৃণমূলকে আক্রমণের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছিলেন আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন তিনি, যোগ দিতে পারেন বিজেপিতে। ওই তারা বলতে পারবে, যারা আসেনি তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। বঙ্গ রাজনীতিতে বিজেপির অঙ্গনে ভোট ধরেই বিভাজন রয়ে গেছে। বঙ্গ বিজেপিতে দলের ভোটেই বিভাজন রয়ে গিয়েছে। কোন দলে বিভাজন নেই, কোন দলে বিভাজন নেই, তৃণমূলে তো রক্তপাত হয়ে যায়। যে কোনো গণতান্ত্রিকভাবে পরিচিত পরিচালিত দলের মধ্যে বিভাজন হতে বাধ্য, এবং এই বিভাজন ছাড়া দলে গণতন্ত্র থাকবে না। বিভাজন নয়, এই বিতর্কটা ছাড়া দলে গণতন্ত্র থাকবে না। আমাদের তো কোনো এক নেতা নির্ভর বা এক পরিবার নির্ভর দল নয়। এখানে দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে বলে আমরা বিতর্কের মাধ্যমে ঠিক করি কে একটা জায়গায় যাবে। তার জন্য আমরা রক্তপাতও করি না, আর একটি পরিবার বা একটি ব্যক্তিকে আমরা গুরু বলে মানি না। বঙ্গ বিজেপির ভবিষ্যৎ কি আগামী একুশে? বঙ্গ বিজেপির ভবিষ্যৎ কি হবে আগামী একুশে? ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। বিজেপি আমি 2021 তৃণমূলকে সরিয়ে দেবে, উৎখাত করে সরকার করবে। কি বলে কথা তো বলা হয়ে গেছে আমার সকালবেলা, আজকে না গতকালই কথা হয়ে গেছে টেলিফোনে। এখন কথা বলে কবে ওর সাথে দেখা হবে, কোথায় দেখা হবে, এখন তো কোভিডের চলছে, সেই জন্য কবে কোথায় দেখা হতে পারে সেটা দেখে নিতে হবে আগে, বলে তারপর সঙ্গে কথা বলবো, তারপরে করব, দেখা হবে। সেটা তুমি ওদের জিজ্ঞেস করে নিতে পারো, আমাকে সেটা জিজ্ঞেস করার কোনো মানে হয় না। কিন্তু আমি এখন পর্যন্ত তাদের কাছ থেকে যাই যে উত্তর পেয়েছি সেটাতে আমার মনে হয় আমি এখানে স্বাগত হব। আমি বিজেপি সভাপতির সাথে কথা বলেছি, বিজেপির কেন্দ্রীয় প্রভারীদের সাথেও কথা বলেছি, তারা সবাই আমাকে স্বাগত জানিয়েছে। জানি আমি কৈলাসজি আজকে আসার কথা এসছেন, ভালো কথা। আমি এক দুদিনের মধ্যেই এদের সকলের সঙ্গে দেখা করব। আর কলকাতায় ফিরতেই সেই সম্ভাবনার সিলমোহর দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এখন দেখার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে তাকে কিভাবে কাজে লাগাবে ভারতীয় জনতা পার্টি।